চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে সপ্তম প্রাচ্য চিত্রকলা প্রদর্শনী। এতে স্থান পেয়েছে দেশি বিদেশি খ্যাতিমান 51 জন শিল্পীর 80টি চিত্রকর্ম। প্রাচ্য রীতির বিভিন্ন মাধ্যম, টেকনিক ও শিল্প অনুভূতি নানা অনুষঙ্গে তুলে ধরেছেন শিল্পীরা। দেশ, সমাজ ও সংস্কৃতির বন্ধন সুদৃঢ় করতেই তাদের এই প্রয়াস বলে জানালেন আয়োজকরা। বুদ্ধদীপ কুণ্ডুর রিপোর্ট। প্রাচ্য চিত্রকলার সমৃদ্ধ ধারা ও ঐতিহ্যের সুস্পষ্ট জীবনবোধ ফুটিয়ে তুলতেই এই প্রদর্শনীর আয়োজন করে ওরিয়েন্টাল স্টাডি গ্রুপ। ভারতীয় 26 শিল্পী সহ 51 জন খ্যাতিমান শিল্পীর 80টি শিল্পকর্ম এখানে স্থান পায়। এগুলোর বেশিরভাগই জল রঙের ওপর ওয়াশ পদ্ধতিতে করা। এছাড়া রয়েছে মিনিয়েচার পেইন্টিং, ঐতিহ্যবাহী ওয়াশ পেইন্টিং, সিল্ক পেইন্টিংয়ের কাজ। বিভিন্ন মাধ্যমে শিল্পকর্মগুলো দেখে মুগ্ধ দর্শকরা জানালেন তাদের অনুভূতির কথা। খুবই একটা ভালো উদ্যোগ হয়েছে। দুই দেশের যে মানে কাজ, তাতে মনে হচ্ছে তারা মানে আমাদের দেশের মানুষের কথা এবং বিভিন্ন সাম্প্রতিক জিনিসগুলোই তুলে ধরেছে। প্রদর্শনীতে অংশ নেয়া ভারতীয় শিল্পীর অনেকেই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। তারা জানালেন শিল্পবোধের চেতনা ছড়িয়ে দিতেই তাদের এই অংশগ্রহণ। দুই দেশের মানুষের মিলন, দুই দেশের শিল্পকলার মিলন। আমাদের ছবির মধ্যে তো আমরা একই সমাজের কথা বলতে চাইছি নিজের ভাবনার মাধ্যমে। দেশ, সমাজ ও সংস্কৃতির বন্ধন সুদৃঢ় করতেই তাদের এই প্রয়াস বলে জানালেন আয়োজকরা। যুগ যুগ ধরে চলে আসা আমাদের যে শিল্প মাধ্যমগুলো, সেই কাজগুলো আমরা এই প্রদর্শনীতে দেখতে পারব। প্রদর্শনী চলবে আগামী 14 অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকবে। বুদ্ধদেব কুণ্ডু, বৈশাখী সংবাদ, ঢাকা।